নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত দা স্বাগত পেজে। তো বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে শুক্রবার, আর আজকে একটা বিশেষ দিন আছে বন্ধুরা। তো আপনারা ভেবে বলুন আজকে দিনটা কি। তো বন্ধুরা, বেশি সময় নেব না আপনাদের, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন মাথায় টিকা। তো আজকে বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের বা আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় ফেস্টিভ্যাল হলো হোলি। তো আপনাদের সবাইকে হ্যাপি হোলি, সবাইকে প্রণাম, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা। তো বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান বা অকেশনে যে প্রতি বাড়িতে বলুন, প্রতি বাড়িতে বা সবারই বাড়িতে আজকে কিছু না কিছু বিশেষ স্পেশাল রান্নাবান্না হয়। তো বন্ধুরা, আমিও আজকে কিছু বিশেষ স্পেশাল রান্নাবান্না রেখেছি। তো বন্ধুরা, আজকের স্পেশাল রান্নাবান্না হলো আপনাদের করে দেখাবো পুরি, যেটা আপনার সবাই মানে প্রতি বাড়িতে আর কি নর্মাল বাড়িতে পুরি করে থাকি। কিন্তু এই পুরিটা বন্ধুরা একটু অন্যরকম, আপনারা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ এটা অন্যরকম আছে। আইটেম আপনাদের করে দেখাবো একদম, এর মধ্যে কোনো এডিট ফ্যাডিট কিচ্ছু নেই বন্ধুরা, আমার অরিজিনাল ভিডিও আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এর মধ্যে থাকবে সিম্পল আর স্পেশাল ছোলার ডাল। তো বন্ধুরা চলুন যাওয়া যাক দা স্বাদ কিচেনে। কী নিতে হবে আর এই ময়দার মধ্যে আমরা বন্ধুরা কী কী দেবো তা আপনাদের দেখিয়ে দিই। এর মধ্যে বন্ধুরা আছে চিনি, আছে মৌরি, আছে একটু জোয়ান আছে, এর মিক্স করে নিয়েছি বন্ধুরা। একটু দু থেকে তিন চামচের মতো বন্ধুরা দই দেবো, তারপরে বন্ধুরা নারকেলের জল দেবো একটু পরিমাণে, আর দেবো বন্ধুরা সাদা তেল পরিমাণ মতো, মোটামুটি আপনারা আন্দাজ করে এক চামচ থেকে এক থেকে দেড় চামচের মতো দিয়ে দেবো। এই যে মিক্সটা করে রেখেছিলাম বন্ধুরা সেটা দিয়ে দেবো একটু পরিমাণে, বেশি লাগবে না। আর একটু সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা, একটু দু থেকে তিন চামচের মতো দই দিয়ে দেবো। তোমার কাছে এখন বন্ধুরা চামচ নেই তাই আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আর একটু ওই নারকেলের জল, এটাকে ভালো করে মিক্স করে নেবো বন্ধুরা আমরা, মুঠো করে এমনি করে দেখে নেবেন তবে বুঝতে পারবেন যে ময়ান ঠিক মতন হয়েছে কিনা। এই দেখুন মুঠো বেঁধে গেছে, তার মানে ময়ানটা ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, এবারে মিক্সচারটার মধ্যে একটু জল দিয়ে মাখতে আরম্ভ করবো। একটু আমুল দুধ দিয়ে দেবো এক থেকে দুই চামচের মতো। বন্ধুরা আমাদের আটাটা মাখা হয়ে গেছে, তো এই দেখুন বন্ধুরা না বেশি নরম না বেশি শক্ত, এরকম সব। এবারে বন্ধুরা এর গায়ে একটু সামান্য পরিমাণ হাফ চামচের মতো তেল দিয়ে পুরো গাটাতে রেখে দেবো ওকে ঢাকুন দিয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার জন্য। তো বন্ধুরা, পায়েস করতে আমাদের যা যা লাগবে তা হলো প্রথমত দুধ, তারপরে বাতাসা, তারপর পরিমাণ মতো কিশমিস, তারপর এখানে আছে কোলাকান মিষ্টি, এই হলো গোবিন্দভোগ চাল, এই পরিমাণ মতো চিনি আর একটু এলাচ দানা। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে পায়েস। তো বন্ধুরা, প্রথমে আমরা দুধটাকে গরম করে নেবো, বন্ধুরা এবার বন্ধুরা দুধটা গরম, তো বন্ধুরা এবারে দুধটা আমরা নিয়ে নেবো। বন্ধুরা দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে পরিমাণ মতো চাল গরম নেবো, বন্ধুরা চালটা আমি না দিয়ে দিলাম কেননা এর মধ্যে যে সেন্টটা থাকে সেই সেন্টটা অনেক সময় জলে তুলে চলে যায়, সেজন্য আমি এম নিয়ে দিলাম। এবার বন্ধুরা যে চালটা দুধ থেকে চাল পড়তে আরম্ভ হয়ে গেছে, দুধে আমার আঁচ লেগে গেছে, এবার একটু নেড়ে দেবো। এটা বন্ধুরা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে কেন যাতে নিচে না বসে যায়, লেগে না যায়, কেননা এটা বন্ধুরা আমরা ভোগের জন্য করছি, ঠাকুরকে চাপাবার জন্য, সেই জন্য বিনা জল দিয়ে করবো। আমার পায়েসটা অর্ধেক হয়ে গেছে, এবারে এর মধ্যে একটু এলাচের দানা দিয়ে দেবো, একটু নেড়ে নেবো বন্ধুরা। তো বন্ধুরা এবারে এটার মধ্যে টালাকার মিষ্টিটা আর দু তিনটে বাতাসা দিয়ে দেবো।
আমরা এর মধ্যে সামান্য পরিমাণে চিনি আর কিশমিশটা অ্যাড করে দেব। দু চামচের মতো চিনি দিয়ে দেব, কিশমিশ দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আপনারা, আমার পায়েস একদম রেডি হয়ে গেছে। এবারে এটা নামিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমরা লুচি চাকা আরম্ভ করবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে লিচিগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা আমাদের ছোলা ডাল করবার জন্য যা যা দরকার তা আমরা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, ছোলা আমি আগে থেকে পুলিয়ে রেখেছি। এটা আদা লঙ্কা পেস্ট, এইটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে দেবো বন্ধুরা। আর এটা সার্ভ করবার জন্য নারকেল কুড়া। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি ছোলার ডাল। তো বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমরা একটু মেথি পাতা, একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু সামান্য পরিমাণ গোটা জিরে আর একটু আলু। বন্ধুরা এবারে এর মধ্যে আমরা ছোলার ডালটা দিয়ে দেব। আমরা এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করব। আপনারা চাইলে বন্ধুরা এর মধ্যে ছোট ছোট পিস করে আলুও অ্যাড করতে পারেন, কিন্তু আমি বন্ধুরা এর মধ্যে আলু অ্যাড করছি না। আমরা যেটা কাঁচা মশলাটা বেটে রেখেছিলাম ওটা একটু সামান্য পরিমাণে জিরে দিয়ে দেবো। তো বন্ধুরা আমার ছোলা ডাল রেডি হয়ে গেছে, এবারে এর মধ্যে নারকেল কুচিটা দিয়ে দেবো। বন্ধুরা নারকেল কুচিটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো বন্ধুরা। তো বন্ধুরা আজকে আপনাদের দেখিয়েছি লুচি আর ছোলার ডাল করতে। তো বন্ধুরা আজকের স্পেশাল রেসিপি ছিল হোলি স্পেশাল। তো আপনাদের আজকে মেনু আমি দেখাবো। তো আজকে খাওয়া দাওয়ার মেনু বন্ধুরা চলুন দেখে নিই। এখন বাজে বন্ধুরা রাত 9টা। তো আজকে একটু ব্লগটা দেরি হয়ে গেল বন্ধুরা কিছু কারণবশত। তো বন্ধুরা চলুন দেখে নিই আজকের মেনু। তো চলুন বন্ধুরা। তো এই বন্ধুরা লুচি, বুটের ডাল কিংবা ছোলার ডাল আর কি, মিক্স ভেজ, আর এটা পায়েস। বন্ধুরা পায়েস আমি একটু কম খাই সেই জন্য কমে নিয়েছি, আর এই মিষ্টি। বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা আমার হোলি স্পেশাল রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা তো ক্ষমা করবেন। আর আরেকবার বলছি বন্ধুরা, হ্যাপি হোলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমি আজকের ব্লগটা এখানে শেষ করলাম বন্ধুরা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম।